गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू माई चैनल। आज के हे सैटरडे और एन बजे एगारोटा बजे नहीं एखो तो एखन थ ब्लगटा स्टार्ट कर चले ओखानकार सोनुर मत जे ही देखें हमें शूट करस पेचने चले आसें बड़ोची मैं बड़िए गे मायर हाथ काटते जा मैं मायर हाथे प्लास्टर काटते बाबा दिन रात सब बोलते खाली नहीं हमारे ओरकम बैरिए जा हाथ प्लास्टर आज के काटार डेट बाट जानी ना डॉक्टर जो मन कर तो आज के काटबे 45 डेज हो गए और जो आज के भावे ना काटा जाए ना तो नाओ काटते परे तो के जा देखो देखो देखे ना दल बल मिले जाओ बोलते पर प्रथम दिन आसें आज के आसें सबा मिले जा मन हे बड़ी जाटो तो बोले अटो चले अनेक दिखे अटो दाड़ी आई टुकटा एक सब्जी टब्जी केटे दिए बाबा के सकाल बाबाई करल पुरो आर एस पड़े पूरा पाउडार लेगे तो एसे पड़े देखब जदि कि जाए तुण जो किी थे तो चलो एन आगे बड़ोई तपर ओखने गए पाले शूट करब ना फिर एस देखा करब चल ओदि जा ठीक कर बसो तो फाइनलि मायर हाथ खुले दीचे हमें अनेक चले खोला गए पर एक घंटार मध्य सब हो गए ना एक घंटार मध्य सब हो गए नहीं घुरे चले पर स्नान कर लो जामा कपड़गुलो पड़े गेलोम वगलो सब काचाची कर लब मेले दिए गलम बाबा रान्ना बानना सब कर रेखे जेहे आज के बाबा छुट्टी छो तो रान्ना टेंशन तो छो ना एस जस्ट वोगुलो कर नहीं खावा दावा कर लो एत एकटूखानी फ्री हलम नहीं छादे एलम एकटूखानी चुलटाओ भिजे एकटू पाँच सात मिनट चुलटा शुकिए चले जाब छादे एकदम थाका जाच्छे ना एखन एत गरम लागजे सब ये जामा कपड़ तुलछे पुरो आमादेर सब जामा कपड़ एइदिके एइदिके पुरो आमादेर जेठू बोले आमरा भद्र नई आमरा अभद्र आमादेर थाका सम्भव नय छादे एत रोद लागजे एत गरम लागजे ए लेबू एने खेने हमें दाड़ी पाँच मिनट दाड़ी थकते थकते लेबूटा खेब नहीं दौड़ देव नीचे बाबा सब गोछा सब मोटामुटी हो गए भिजे भिजे रही है ना ओ माँ के एटा तो बोलते भूले गलम मायर हाथ खोलार पर माँ के कटा एक्सरसाइज हाथे से एमनी एमनी करा एरक दिए तो देखो अभी नीचे गेले तुम्हारे मायर हाथ ना ठीक মানে আমাদের যেমন সোজা তো মায়ের এরকম লাগছে হাতটা বল এরকম বেঁকে গেছে মানে সোজা ফুলে আছে এখন হ্যাঁ অনেকটা ফুলে আছে অনেকগুলো এক্সারসাইজ দিয়েছে চার পাঁচটা মতন ওগুলো করতে বলেছে আমি তো কালকে চলে যাব আর আজকে চলে যাওয়ার কথা ছিল বাট আজকে যাচ্ছি না মা বারণ করছে কাল যাব তো ও এখন কদিন থাকবে যে কদিন মানে যে কদিন ও পারবে ও থাকবে তো তুই ঠিকঠাক করে করিয়ে দিছ ওগুলো দেখে দেখে দুবেলা তিনবেলা করে হ্যাঁ ওগুলো করতে হবে এখন ডেইলি ডেইলি মানে আর ডক্টর বলল দু মাস ব্যথা থাকবে জানিস তো তুই তো ভেতরে ঢুকিস নি আমি ভেতরে ঢুকেছিলাম তো ডক্টর বলল দু মাস এখনো ব্যথা থাকবে কোনো এখন কোনো কাজ করা যাবে না বড় জোর একটুখানি গ্লাসে হয়তো হাফ গ্লাস জল নিয়ে খেলো এর থেকে বেশি কিছু করা যাবে না
ওই হাতে কিচ্ছু করে মানে বেশ ফুলে রয়েছে, আমি দেখাবো তোমাদেরকে নিচে গিয়ে। চ ওইগুলোই এখন তোর মেন কাজ এখানে থেকে, তুই রান্না বান্না ছাড়বি, তোকে ওইসব করতে হবে না, তুই ওইটা করিয়ে দিবি মা। ওই একটা রেসপন্সিবিলিটি, যে কতদিন থাকবি না, মা নিজে করতে পারবে সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু ওই জন্যই আরো থাকবো যাতে একটু মানে প্রথম থেকে যেহেতু জানায়নি কিছুই করতে পারিনি, সেটা তো একটা বড় ওই জন্য এখন যাতে এই সময় না থাকলে আমাকে থাকতেই হতো, যেহেতু ও থাকছে আমি ওই জন্য চলে যেতে পারবো, ওটা হচ্ছে ব্যাপার। সুস্থ যাতে করে দিয়ে যেতে পারি অন্তত। হ্যাঁ সেটাই, মাস তো পসিবল নয় না, অ্যাটলিস্ট 15-15 দিন, এক মাস যদি যতদিনই থাকা যায়, সেটাই এটা হচ্ছে ব্যাপার। সব থেকে বড় কথা ছেলেটার স্কুল নেই বলে তাও থাকতে পারো, তাও ওটাই তো ফ্যাক্টর, থাকলে হয়তো এই কদিনও থাকতে পারতাম না। চল এবারে খেয়ে নে, প্রচন্ড রোদ লাগছে, আর ভিজে থাকলে ভিজে থাকবো, আমি আর দাঁড়াতে পারবো না ভাই। কামড়ে খেয়ে নেবো একদম একদম, এই কামটা দুটো খানি কামড়ে খেয়ে নেবো, দেখিস কত নাটক। কাল আমি চলে যাবো কিন্তু, তখন তো এখন বাজে 9:30, আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এই আমাদের পাড়াতেই একটা নতুন হোম ডেলিভারির একটা কি বলে ওগুলো মানে রেস্টুরেন্ট, বাড়িতে খাবার দাবার বানিয়ে ওরা ইয়ে করে, জোম্যাটো সুইগিতে দেয়। তো ওখানে অর্ডার দিয়েছিলাম, যেহেতু বুধবার আমাদের 5th ইয়ার এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি ছিল, ওই দিনই আমাদের রেজিস্ট্রিও হয়েছিলো, তো কিছু যেহেতু বেঙ্গল ছিল না, ওই জন্য ভাবলাম আজকে একটু কিছু টুকটাক খাবার দাবার এনে ঘরেই খাওয়াবে, যেহেতু মা যেতে পারবে না, তো ওই জন্য এনে পরে, আরে আমি ঠিক আছে দূরেই আছি, তো ওই জন্য গিয়ে অর্ডার দিয়ে এলাম যে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। ও একদমই পাড়ার মধ্যে, ঘরে জামাকাপড় পরেই যাচ্ছি, মাস্কও পরিনি, আর ছেলেটা তো যা জ্বালাচ্ছিল সন্ধ্যা থেকে, মানে দুপুরবেলায় ঘুমিয়েছি আজকে প্রচুর, নিয়ে উঠের থেকে তো ছেলেটা দুষ্টুমি করেই যাচ্ছে, ওকে নিয়ে এসে অর্ডার দিয়ে গেলাম, এখন আবার ওকে রেখে এলাম যে এখন এলে আবার দুষ্টুমি করবে রাস্তায়, তো খেয়ে দে তারপর না তোমাদেরকে দেখবো, মায়ের হাতটা দেখাবো। সকালবেলা তো প্রচুর ফোলা ছিল, আর এখন অনেকটা ফোলাটা কমেছে, বাট ব্যাঁকাটা রয়েছে, ওটা বাড়ি গিয়ে দেখাবো। এত কথা বললাম, একজনকে দেখালামও, কিন্তু বলাই হয়নি যে এসছে, তাকাও একবার অন্তত, কালকেই বিকেলে এসছে, ঠান্ডা লাগছে তো সোয়েটার পরে আসতে পারতে, তো ও কালকেই বিকেলে এসছে, যেহেতু আমিও ফিরবো আর মায়ের হাতটাও আজকে ইয়েটা কাটাতে যাওয়ার ছিল, তো ওই জন্যই এসছিল। যাই হোক, জোম্যাটোর ছেলেটা দাঁড়িয়ে আছে, চলো আমাদের অর্ডারও আশা করি হয়ে গেছে, তো আমাদের অর্ডারটা এখনও হয়নি বললো, বললো আরও 10-15 মিনিট টাইম লাগবে, কারণ যেহেতু জোম্যাটো সুইগিতে ওরা ডেলিভারি দেয়, তো অনলাইন অর্ডার আসলে আগে ওগুলোই প্রেফারেন্স থাকে, তো বললো ওরা বাড়ি পৌঁছে দেবে। এই যে আমি ওকে রেখে দিয়ে এসেছিলাম, চলে এসছে হনুমান, বাবা সরে যা। এই দেখো হাতটা খোলার পর কীরকম লাগছে মায়ের, পুরো দাঁড়া 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 দেখাই একবার, দেখি দেখি এদিকটা পুরো পারছে না ঘোরাতে, ও পুরো চামড়া উঠছে, দেখি ঘোরাও আস্তে করে, এই দেখো এদিকটারও পুরো চামড়া উঠে একদম বাজে অবস্থা হয়ে গেছে, একবার এমনি করে দেখো, এমনি সোজা করো, মানে হাতটা সোজাই হচ্ছে না, এটা এরকম, এই হাতটা যেমন এরকম করো, এই হাতটা এরকম করো, হ্যাঁ এই হাতটা যেরকম সোজা, দাঁড়াও একটু, এই হাতটা যেরকম সোজা, এই হাতটা এরকম সোজাই হচ্ছে না, এই যে পুরো বেঁকে গেছে হাতটা, আস্তে আস্তে যে এক্সারসাইজ গুলো দিয়েছে ওগুলো করবে, দে তেলটা লাগিয়ে দে। এখন চুড়িগুলো পরো না কিন্তু একটা, হ্যাঁ পরতে পারবে না, আর এক্সরে করার সময় তখন আবার খুলবে ওরা, দরকার নেই এখন। বাকি এক্সারসাইজ গুলো করো একটু, হাতটা নড়ানো, না হলে জিনিসটা সোজা হবে না।
মা ভারী কাজ করবে কি এখন করতেই পারবে না ক্ষমতাই তো নেই আমি সোনুকে বলেছিলাম বসে বসে যা ড্রয়িং কর আর পিঙ্গলকে আঁক যা বাবুকে আঁক নিয়ে ও বাবুকে এঁকেছে এটা হচ্ছে পিঙ্গলের চশমা এটা হচ্ছে নাক এটা দাঁত বাবরে পিঙ্গল আর বাবা গেল ইয়েটা আনতে ওরা বললো এখানে মাঠে আমাদের দিয়ে যাবে তো ওখান থেকে রিসিভ করতে গেল ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমার মনে হলো বলাটা খুব দরকার প্রথমে জোম্যাটোতে আমরা দেখছিলাম ওনারা জোম্যাটোতেও ডেলিভারি দেয় তো জোম্যাটোতে যখন দেখছিলাম যা প্রাইস ছিল তার ডাবল প্রাইস মানে এখানে গিয়ে আমরা যখন অর্ডার দিলাম যেটার দাম ধরো 50 টাকা সেটা জোম্যাটোতে পুরো 90 টাকা মানে 40 টাকা বেশি যেটা 80 টাকা সেটা ধরো জোম্যাটোতে 140 টাকা 150 টাকা মানে পুরো 70 টাকা বেশি এরকম জোম্যাটোতে আর সুইগিতে তো আমি একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা যদি সম্ভব হয় খুব অসুবিধা না থাকলে খুব দরকার না থাকলে জোম্যাটো সুইগিতে অর্ডার দিও না কারণ জোম্যাটো সুইগিতে অর্ডার দেওয়া মানে পুরো লস গিয়ে নিয়ে আসাটা অনেক বেটার আমি সেটা আজকে ফিল করলাম এরপর থেকে আমি কখনও জোম্যাটো সুইগিতে অর্ডার দেবো না ফালতু অত টাকা নষ্ট করে আমি গিয়ে নিয়ে আসবো সেটা যেখানেই হোক না কেন তো ওরা গেল ওরা নিয়ে এলেই আমরা বসবো খেতে ততক্ষণ অব্দি আমাদের একটুখানি পেটের এক্সারসাইজ হচ্ছে একটু খিদেটা পেয়ে যাবে কি ঘড়ি আর রকেট এই যে ঘড়ি এই যে রকেট রকেট অনেক ভালো বাবুকে যা এঁকেছে আরেকবার দেখা আরেকবার দেখা বাবু দাঁত দেয় চুলটা দেখে আমি মরে যাবো একটু দেখে আমাদেরকে দেখাও আঙুল দেখে নাও ভালো করে দেখো দাঁত গুলো দেখো চুল গুলো দেখো একটা তো 5 টাকা একটা 4 টাকা খাও হুমনি তাকিয়ে আছো কেন তুমি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিয়ে যেতে বেশ অনেকক্ষণই আধ ঘন্টা মতন লেট করেছিল বাট বেশ ভালো বানিয়েছিল সব কিছু তো খেতে খেতে আমাদের পুরো 11টা বেজে গেল আর ওদিকে বিগ বস হচ্ছে দেখবো একটুখানি আর বিছানাপত্র যা নোংরা করে রেখেছে এগুলো পরিষ্কার করবো কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে করে ডায়েরি থেকে ফেলছে মানে যা তা করে রাখছে তো চোখ মুখের অবস্থা একদম বাজে হয়ে আছে তো ফটাফট গিয়ে এবার মানে মুখটুকে একটু পরিষ্কার করবো আর বিছানাটা ঝাড়বো তারপরে চিৎপটাং ব্যাস তো চলো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না শেষ করছি তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই।